আল্লাহ আল্লাহ, এর আগে দুইবার ফেল করছি আল্লাহ, তারপর আমি হাল ছাড়ি নাই আল্লাহ। আল্লাহ প্লিজ তুমি আমারে পাশ করাই দিও। এবার বাচ্চা করলে আল্লাহ আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি পাশ না করলে আমার বাবা আমারে চালের আড়তে বসাই দিবে। তুমি সাক্ষী, আমি এবার কত মেহনত করছি তুমি একমাত্র সাক্ষী আল্লাহ। পরপর দুই দুইবার ফেল করছি কিন্তু তারপর আমি হাল ছাড়ি নাই আল্লাহ। আল্লাহ প্লিজ তুমি আমারে পাশ করাই দিও, আমার কষ্টের দাম দিও আল্লাহ। আমি পাশ না করলে আমার বাবা আমারে চালের আড়তে বসাই দিবে। আল্লাহ আমি চালে না, আমি চালের ব্যবসা করতে চাই না আল্লাহ, পাশ করাই দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ, এর আগে দুইবার ফেল করছি আল্লাহ, আল্লাহ এবার আমাকে পাশ করাই দাও আল্লাহ। আমি একদম লক্ষ্মী মেয়ে হয়ে যাব আল্লাহ, একদম ভদ্র হয়ে যাব আল্লাহ। এবার বাচ্চা করলে আল্লাহ আমাকে বিয়ে দিয়ে দিবে, সবাই আমার উপর হাসবে আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান। তুমি 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 চাইলে সাদা খাতায়, সাদা খাতায় লেখা দিয়ে দিতে পারবে আল্লাহ। আল্লাহ আমার আমার খাতায় তুমি পাসওয়ার্ড দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার এই বড় দুনিয়া, এই বান্দা তোমার কাছে শুধুমাত্র পাস চাইতেছে, শুধুমাত্র পাস, পাস করাই দিও আল্লাহ। আল্লাহ আমার লেখায় পাস মার্ক দিয়ে দাও আল্লাহ। এবার ফেল করলে আমি শেষ হয়ে যাও আল্লাহ। আল্লাহ আমাকে পাস করা দাও আল্লাহ। কষ্টের দাম দিও আল্লাহ, পাস করাই দিও। তোমার অনেক ধন্যবাদ আল্লাহ। আল্লাহ আমার কি হবে আল্লাহ, আমি জানি আমার কি করতে হবে। আমি আজকে ফাইনাল বাসা থেকে বের হব। আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না রাফিন। তোর রেজাল্টের অবস্থা বল। আমিও ফেল দোস্ত, মানে পুরো ভবিষ্যৎটা এখন একদম ক্লিয়ার। আমার আমার বাপের দোকানে ম্যানেজার হইতে হবে দোস্ত, আমার আর কোনো উপায় নাই। কিন্তু তুই চিন্তা করিস না, তোর মুখ আমি দেখবো। আমি তিন বেলা না খেয়ে তোর মুখ দেখতে রাজি আছি। আমি আয়সা আঙ্কেল আন্টিকে বুঝাই বলতেছি, কিচ্ছু হবে না, কিন্তু বাসা ছেড়ে যাওয়া লাগবে না দোস্ত। চুপ থাক, তোর মতো গাধার কথা আমার বাপ মা মানবে নাকি? শোন,
আমি আমার ডিসিশন চেঞ্জ করতেছি না, আমার ডিসিশন ফাইনাল। আমার বাসা থেকে বের হইতে হবে, মানে বের হইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমারও কিছু করার নেই, আমারও তো মনে হচ্ছে বাসা ছেড়ে পালাইতে হবে। তুই এক কাজ কর তাহলে, আমি ওই যে পাঠান রোডে থাকবো, তাড়াতাড়ি চলে আস। আর ইয়ে জামা কাপড় নিয়ে বাইরিস, নাহলে মানুষজন ভাববে যে এক কাপড়ে বেরিয়েছে, সন্দেহ করবে। ঠিক আছে, আর বাকি জিনিস তুই নিয়ে নিবি, হ্যাঁ, কিন্তু খবরদার ফোন নিবি না সাথে। ফোন কিন্তু ট্র্যাক করে তারপর আমাদেরকে খুঁজে বের করবে। ঠিক আছে, আমি বের হচ্ছি, তুই রেডি থাক, রেডি হয়ে দাঁড়ায় থাক রাস্তায়। ওকে, হ্যাঁ, বাই।